হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু লেটস অ্যাট দ্য পিচ। আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এই ভিডিওটাতেও তোমাদেরকে ভয়েস ওভার দিয়েই কিন্তু ভিডিওটা আমি তোমাদের কাছে দিতে বাধ্য হলাম, কারণ বেশ কিছু রিজনের জন্য, জানো তোমরা, কপিরাইট ইস্যুস আসে, সেই জন্যই আমি এটা এরকমভাবে পোস্ট করতে বাধ্য হলাম। কিছু করেছি, গ্রসারি শপিং গিয়েছিলাম ক্লাসে, মানে আমার ট্রেনিংয়ের ক্লাসে, আর সেখান থেকে কিন্তু বাড়িতে ফেরার পথে কিন্তু গিয়েছিলাম শখের বাজারে, আমাদের বাড়ির কাছাকাছি একটি বাজার, তো সেখান থেকে কিন্তু বেশ কিছু জিনিসপত্র কিনেছি। এই যে কনফ্লেক্সগুলো দেখছো, যে কনফ্লেক্সের মালা পরে একবারে বসে পড়েছি, এগুলোও কিন্তু শখের বাজারের ভেতরেই একটি বড় গ্রসারি দোকান থেকে কেনা। তো সেখানে আমি কিন্তু 99 টাকার প্যাকেটটা নিই না, কারণ সেটাতে থাকে ওই মনে হয় খুব জোর হলে 500 গ্রাম মতো, আমি বোধহয় ভুল বললাম, 250 গ্রাম থাকে, আর এগুলোতে কিন্তু থাকে 55 গ্রাম করে। মানে হিসাব করলে বুঝতে পারবে 20 টাকার প্যাকেটে কিন্তু অনেক বেশি লাভ, কারণ তোমরা যদি 20 টাকার প্যাকেট 5টা কেনো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক বেশি পরিমাণে থাকছে। তো সেই জন্যই কিন্তু আমি প্রধানত নিই না বড় প্যাকেটটা, তো ছোট প্যাকেট অনেকগুলো করে নিই, আর এতে কিন্তু আমার সুবিধা হয়, একটা প্যাকেটকে আমি দুদিনে হিসাব করে খাই, মানে দুদিনে আমার হয়ে যায় সকালবেলা ব্রেকফাস্টটা। তো আমি বেশ কিছুদিন রাত্রের ডিনারে খেয়েছিলাম, তো তারপরে অনেকে আমাকে বলেছিল যে না, তোমরা সকালের ব্রেকফাস্ট হিসেবে তোমরা কিন্তু ওটস খেতে পারো, মানে সকালের ব্রেকফাস্টে কনফ্লেক্স আর রাতের ডিনারে কিন্তু ওটস খেতে পারো। মশলা ওটসটা কিন্তু নেওয়া হয়নি আজকে। আর কী কী কিনেছি চলো তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করি। অনেক কথা তোমাদেরকে বলছিলাম, কেন কয়েকদিন ধরে ভিডিও আসছে না, খুব বিজি রয়েছি বিশ্বাস করো। আমি খুব চেষ্টা করি তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আনার, কারণ আমারও তো এটা প্রফেশন, আমার এখান থেকে তো একটা সোর্স অফ ইনকাম আছে, যার জন্য আমার ইনকামটা অনেক অনেক ডাউন হয়ে গেছে তোমাদের কাছে বলতে চাই, যেটা সত্যি কথা। তো এখান থেকে আমি নিয়েছিলাম ওটস, একটা সিম্পল ওটস নিয়েছিলাম, এটার দাম পড়েছিলাম আমার 85 মতো, আর আগে যেগুলো দেখালাম ওরকম কর্নফ্লেক্সের প্যাকেট নিয়েছিলাম টোটাল 10টা, যেটা আমার পড়েছিল ওই 20 টাকা করে, মানে 10টা হিসাব করে নাও 200 টাকা ওদিকে চলে গেছে, আর এদিকে কিন্তু আমি এখানে নিয়েছিলাম এটা 85 নিয়েছিল। আরও কিছু বেশি অ্যাড করা ছিল, তবে সেটাখান থেকে দেখলাম কিছুটা কম হয়েছে। এখানে নিয়েছিলাম কিন্তু ছোলা, দেখো এখানে নিয়েছিলাম আমি ওই 300 গ্রামের মতো ছোলা নিয়েছিলাম, এটার প্রাইস আমার পড়েছিল ওই 21 থেকে 22 টাকার মতো, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, এখন ভুলে গিয়েছি, কারণ ভিডিওটা এডিট করছি অনেকটাই দিন পার হয়ে গেছে, তোমাদের কাছে অনেক দেরি করে ভিডিও এলো। রিসেন্ট আমার ভিডিও মানে খুব কম আসছে, কারণ আমি ভীষণ ভীষণ ব্যস্ত রয়েছি, পরে সবটাই তোমাদের কাছে একটা ডিটেল ভিডিওতে উইথ ভয়েস আমি সবটাই বলবো। আর এটা নিয়েছিলাম আমি হচ্ছে মিক্সড পিকেল, আমি কিন্তু একটা লেমন পিকেল নিতে চেয়েছিলাম, তবে সেটা থেকে এক্সপায়ারি ডেটটা কিন্তু ঠিকঠাক মতো দেখতে পেলাম না, তাই জন্য একটু ভয় করছিলো, কারণ এক্সপায়ারি ডেট ছাড়া সেটাকে না দেখে কিনে খাওয়াটা শরীরের পক্ষে কতটা স্বাস্থ্যকর সেটার জন্য আমি কিন্তু খেলাম না। তো সেই জন্য কিন্তু আমি এখানে মিক্সড পিকেলটা নিয়েছিলাম, কারণ ভাত ডালের সাথে মিক্সড পিকেল দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অলরেডি আমি ম্যাঙ্গো পিকেল ভীষণ পরিমাণে খাওয়া শুরু করেছি, আমার ভীষণ ভালোও লাগছে। এরপরে দেখো এখানে কিন্তু আমি কী নিয়েছি বলতো, ফ্রুটস কিনেছি কিছু, আর কিছু মানে একদমই কম, কারণ তোমাদেরকে দেখাচ্ছি ফ্রুটসের দাম একেবারে তুঙ্গে যাচ্ছে। এই যে একটা বেদানা, এটার দাম কিন্তু 35 টাকা, হ্যাঁ 35 টাকা নিয়েছে। আর একটা আপেল নিয়েছি, দুটো আপেল সরি, আর একটা বেদানা, এছাড়া এক কাঁধি, মানে এক কাঁধি বলছি, মানে এক ডজন কলা নিয়েছি। এই এত কম কম জিনিসপত্র কিনেই কিন্তু প্রচুর টাকার বাজার হয়ে গেছে, প্রায় অলমোস্ট 500-এর মতো। তো সেই জন্য, তবে যা যা এনেছি সবটাই হেলদি, বেশিরভাগটাই হেলদি, তোমাদের কাছে তুলে ধরবো অবশ্যই, এখানে দেখালাম। এরপরে দেখো এই যে কলা নেওয়া হয়েছিল বেশ কয়েকটা, এখানে নিয়েছিল কলা 6টা 30 টাকা, যদিও আমি এর মধ্যে 5টাই দেখতে পাচ্ছিলাম, বললাম স্ক্যাম হয়ে গেছে আমার সাথে, একটা দেয়নি একটা কম দিয়েছে, আমি পরে দোকানে গেলে বলবো, দেখতে আমার মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা কিছুটা বুঝতে পারছো। তো তারপরে দেখো এদিকে মোটামুটি আমি সমস্ত কিছু নিয়ে ব্যস্ত রয়েছি, আরও অনেক কিছু কিনেছি টুকটাক করে তোমাদেরকে দেখাই। জানো তো ফলের দোকানে গেলে সব থেকে বেশি আমাকে অ্যাট্রাক্ট করে খেজুর আর আমসত্ত্ব। এই দেখো আজকেও কিন্তু এনেছি আমসত্ত্ব। আমসত্ত্বকে ইংলিশে কী বলে যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি কী বলে আমি ঠিক নিজেও জানি না। তো এই দেখো এখানে আমসত্ত্বটা এনেছি, যেটার দাম বলছিল 25 টাকা, তো আমি বলছিলাম যে না, আগেরবারে তো 20 টাকা দিয়ে নিয়ে গেছিলাম, এবারে আবার 25 টাকা কী করে হয়ে গেল, তো বলে কই ওটা 20-তে দিয়েছে দেখলাম। এছাড়াও নিয়েছিলাম দুটো লেবু, আর এটা কিন্তু ওই এই লেবুটার নাম আই থিঙ্ক তোমরা বলেছিলে মোসাম্বি লেবু, আমাকে একবার বলেছিলে, কারণ কমলা লেবু তো এত কমলা হয় আর পাতি লেবু তো ছোটো হয়, গন্ধরাজ লেবুটাও চিনি, এটা মোসাম্বি লেবুই হবে। আর এই যে খেজুরের প্যাকেটটা নিয়েছি, খেজুর খেলে নাকি শরীরটা খুব শক্তিশালী হয়, আমি রিসেন্ট একটা ভিডিওতে দেখছিলাম। তো এমনি খেজুর আমি খুব একটা খেতাম না, তবে রিসেন্ট খাওয়া শুরু করেছি, ইতিমধ্যে আমি অনেকগুলো খেয়েও ফেলেছি, কারণ ভিডিওটা যখন করছি তখন আগে এবং যখন ভয়েস দিচ্ছি তখন অনেকদিন পরে। এখানে ছিল 250 গ্রামের মতো, আর আমি এখানে গুনে গুনে দেখছিলাম ঠিক কটা রয়েছে, এখানে সব মিলিয়ে গুনে দেখলাম মোটামুটি ওই 30টার মতো রয়েছে,
এবং যদি আমি রোজ দুটো করেও খাই তাহলে মোটামুটি 15টা, মানে 15 দিন চলে যাবে। 250 গ্রামের প্যাকেট মাত্র 30 টাকা দাম নিয়েছিল। আর সত্যি কথা বলছি, এইটাই একমাত্র ভালো জিনিস যেটা তোমরা খুব কম দামে অনেকটা পরিমাণে পাবে। আর যদি 4টে করেও খাও মোটামুটি 1 উইক যাবে, 1 সপ্তাহে 30 টাকা খরচ আমরা করতেই পারি, তাই কি না? এই দেখো, এই সমস্ত জিনিসপত্র কিনেছিলাম, সব মিলিয়ে তোমাদের কাছে তুলে ধরতে পেলে আমার ভীষণ ভালো লাগলো। তোমরা কারা কারা কী কী গ্রসারি শপিং করো আমাকে কমেন্টে জানিও। যারা যারা গ্রসারি শপিংয়ের ভিডিওর জন্য বলেছিলে তাদের জন্যই এই ভিডিওটা রইলো।